আজকের এই ভিডিওতে আমি গেমস খেলার জন্য ফোন কেনার ক্ষেত্রে যেসব বিষয় মাথায় রাখতে হবে তা আপনাকে জানাবো, আর ভিডিওর শেষে আমি বিভিন্ন প্রাইস রেঞ্জের বেস্ট গেমিং ফোন সম্পর্কে বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনার অনেক উপকারে আসবে। যে কোনো গেমিং ফোনের মেইন পার্ট হলো তার চিপ বা প্রসেসর। বেশিরভাগ স্মার্টফোনে তিনটা ব্র্যান্ডের প্রসেসর ব্যবহার করা হয়, কোয়ালকম, মিডিয়াটেক আর স্যামসাং ইগজিনস। গেমিংয়ের ক্ষেত্রে কোয়ালকম স্ন্যাপড্রাগন আর মিডিয়াটেকের ডাইমেনসিটি সিরিজের প্রসেসরগুলো বেস্ট পারফরমেন্স দেয়। প্রসেসরের ন্যানোমিটার যত কম হবে ততই ভালো, কারণ ন্যানোমিটার কম হলে প্রসেসরে হিটিং কম হয় এবং বেশিক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেয়। যদি আপনার বাজেট 20,000-এর নিচে হয় তাহলে স্ন্যাপড্রাগন 600 বা 700 সিরিজের প্রসেসর অথবা মিডিয়াটেকের বাজেট প্রসেসরওয়ালা ফোন নিতে পারেন, আর বাজেট বেশি হলে স্ন্যাপড্রাগনের নতুন প্রসেসরগুলো নিতে পারেন। নেক্সট পয়েন্ট হলো র্যাম। আপনি যদি ফোনে খুব বেশি মাল্টিটাস্কিং অর্থাৎ 5-6টা অ্যাপস একসাথে ইউজ না করেন তাহলে 4-6 GB র্যাম যথেষ্ট গেম খেলার জন্য, আর মাল্টিটাস্কিং করলে 8 GB র্যামের ফোন নিতে পারেন। আর যেহেতু এখনকার মোবাইল গেমসগুলো দিন দিন অনেক বড় সাইজের হয়ে যাচ্ছে, তাই আপনার ফোনে মিনিমাম 128 GB স্টোরেজ প্রয়োজন। আর অবশ্যই UFS টাইপের স্টোরেজ সিলেক্ট করবেন, UFS 2.1 বা এর বেশি হলে ভালো স্পিড পাওয়া যাবে। আর সবসময় eMMC স্টোরেজ অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ ওটার স্পিড অনেক কম। আর ফোনের স্টোরেজ টাইপ জানার জন্য গুগলে আপনার ফোনের নামের পর স্টোরেজ টাইপ লিখে সার্চ দিতে হবে। ডিসপ্লে, স্মুথ গেমপ্লের জন্য হাই রিফ্রেশ রেট ডিসপ্লে প্রয়োজন হয়। সাধারণত 90Hz বা 120Hz রিফ্রেশ রেটই যথেষ্ট। তাছাড়া ফোনে বিভিন্ন প্রাইস রেঞ্জে বিভিন্ন ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয়, তবে গেম খেলার জন্য ফুল এইচডি রেজলিউশনের OLED বা সুপার অ্যামোলেড ডিসপ্লে সবচেয়ে ভালো, কারণ এগুলোতে কালার অ্যাকিউরেসি ভালো থাকে আর পাওয়ার কম কনজিউম করে, ফলে বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আর যেহেতু গেমসগুলো অনেক বেশি ব্যাটারি খায়, তাই চেষ্টা করবেন মিনিমাম 4000mAh-এর ব্যাটারি নিতে, আর তাছাড়া ব্যাটারি যত বড় হবে ততই ভালো। আর চার্জিং স্পিড 25W বা এর বেশি হলেই যথেষ্ট। তো এখন আমি আপনাদেরকে কিছু বেস্ট বাজেট গেমিং ফোন সম্পর্কে বলবো। পোকো X5 Pro 6 128GB ভ্যারিয়েন্ট, রেডমি নোট 12 8 256GB ভ্যারিয়েন্ট এবং স্যামসাং গ্যালাক্সি F23 5G 6 128GB ভ্যারিয়েন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাকে ফোন কেনার সময় অনেক সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।